হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি 6 তারিখে $100 ডিপোজিট করেছিলাম, $114। তো $114 থেকে সেই দিনে $448 প্রফিট করছি। এটা কিভাবে করছি সেই স্ট্র্যাটেজিটাই মূলত আজকে আমি শেয়ার করব। আপনারা যদি খেয়াল করেন, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। আর সেম ডে আমি $342 আমি উইথড্র করছি, আর আমার ব্যালেন্সে এখন আছে $221। ওকে, তো আজকে আমি ট্রেড নিয়েছিলাম, এটা একটা বুম অ্যান্ড ক্রাশ স্ট্র্যাটেজি। কতটা পাওয়ারফুল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি স্ট্র্যাটেজিটা দেখাবো, এবং আমি চেষ্টা করব যদি কোনো ট্রেড পাই আমি লাইভ ট্রেড করব, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন আমি সকালের দিকে কিছু ট্রেড নিয়েছিলাম, আমার এখানে $21 মতো প্রফিট হয়ে গেছে। ক্যান সি রিয়েল অ্যাকাউন্ট। ওকে, তো এটা কীভাবে কাজ করে? এখানে আমি তিনটা ইন্ডিকেটর ব্যবহার করেছি। আমি যদি অ্যাপ অপশনে ক্লিক দিই, মুভিং অ্যাভারেজ, রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স আর MACD। তো আমি পিরিয়ডগুলো দেখাই দিতেছি। ফার্স্ট মুভিং অ্যাভারেজের পিরিয়ড হইতেছে 5, শিফট হইতেছে 0, মেথড হইতেছে সিম্পল, অ্যাপ্লাই টু ক্লোজ। আর পিক্সেল আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, কালার আপনার ইচ্ছা মতো। তারপরে মুভিং অ্যাভারেজ পিরিয়ড হইতেছে 10, শিফট 0, মেথড অ্যাপ্লাই, সবগুলো এখানে আপনারা দেখে নেন। সেম ওইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, মানে স্ক্রিনশট দিয়ে আপনি MT5 অ্যাড করে নিতে পারেন, এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। তারপর হইতেছে রিলেটিভ ইন্ডেক্স উইন্ডোজ ইয়েতে, ইন্ডিকেটর উইন্ডোজ 1-এ রিলেটিভ ইন্ডেক্স, পিরিয়ড হইতেছে 2, অ্যাপ্লাই টু ক্লোজ। স্টাইলটা আপনি এখানে হোয়াইট করে দেবেন কালারটা, আর লেভেলগুলো আপনি এখান থেকে দেখে নেন। এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনি লেভেলগুলো 4টা লেভেল, এখানে 5টা লেভেল আপনি এখানে অ্যাড করবেন, 90, 80, 50, 10, 20। ঠিক আছে, হয়ে গেলে আপনি ডানে ক্লিক দেন। তারপরে MACD-র ফার্স্ট EMA, স্লো EMA এবং MACD সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে। স্ক্রিনশট দিয়ে নেন, প্রত্যেকটা সেটিং আপনি এখান থেকে দেখে নেন, আর লেভেল এখানে নাই। সো এই কালারগুলো আপনারা সেম এইভাবে রাখতে পারেন। তারপরে ডানে ক্লিক দিবেন, আপনার ইন্ডিকেটরটা সেট হয়ে যাবে। ওকে, তো এখন কিভাবে মূলত এই ইন্ডিকেটরটা আপনার কাজ করবে বা আপনি ট্রেড করবেন সেটাই দেখাবো। সো আমরা কিন্তু স্পাইক ধরবো না, আমরা ধরবো হইতেছে এই মোমেন্টামটা। ওকে, তো এখানে আমাদের একটা সেট আপ তৈরি হচ্ছে। যখনই আমাদের মুভিং অ্যাভারেজের দুইটা মুভিং অ্যাভারেজ ক্রস করবে, ক্র্যাশে ইয়েলো মুভিং অ্যাভারেজ গ্রিন মুভিং অ্যাভারেজকে যখনই ক্রস করে উপরের দিকে যাবে, তখন আমরা বাই পজিশন বসাবো। তো আমাদের এন্ট্রিটা হবে, যে দেখেন এখানে ক্রসিং দিয়েছে, সো আমাদের এন্ট্রিটা হবে এই জায়গায় বা এই জায়গায়। সো দেখেন আমাদের এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে চলে গেছে। তো এখানে দেখেন আমাদের ক্রসিং দিয়েছে এই জায়গায়, সো আমি এখানে বাই করব। ওকে, সো আমার লট সাইজ আমি বেশি নিব, কারণ আপনাদের দেখাতে হবে কত প্রফিট হচ্ছে, কতটা পাওয়ারফুল এই স্ট্র্যাটেজিটা। আপনারা দেখেন, ওকে, 2 মেবি বাই করতে পারবো। ইয়াস, ওকে, এখানে কিন্তু আমি বাই পজিশন বসাইছি। এটা কতক্ষণ হোল্ড করবো আমি? এটা হোল্ড করবো হইতেছে সর্বোচ্চ 3টা ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, 3টা, এটা ম্যাক্সিমাম 5টা ক্যান্ডেল স্টিক পর্যন্ত যায়, বাট আমি বেশি রিক্স নিব না। এই স্পাইক আসার আগ পর্যন্ত আমি 3টা ক্যান্ডেল স্টিক, মানে 3 মিনিট ওয়েট করবো। এখন আমি 45-এ ট্রেড নিয়েছি, তো 48-এ আমি ক্লোজ করব। ঠিক আছে, তো মার্কেটটা কিন্তু দেখেন আমাকে $4 মতো প্রফিট দিতে, আমি যেহেতু এখানে লট সাইজ বেশি ইউজ করছি, তো যার জন্য কিন্তু আমাদের প্রফিট টার্গেট তাড়াতাড়ি উঠতেছে।
তো এই স্ট্র্যাটেজিটা আপনি একদম লো ইনভেস্টও শুরু করতে পারেন, আস্তে আস্তে আপনার ব্যালেন্সটাকে গ্রো করতে পারেন, বুম অ্যান্ড ক্র্যাশ স্ট্র্যাটেজি। সো দেখেন আমার ট্রেডটা কিন্তু চলতেছে, আমি ট্রেড কোন জায়গা থেকে নিলাম, আমাদের ক্রসিং হয়েছে আর আমাদের যে এমএসসিডিটা আছে সেটার ডায়াগ্রামগুলো নিচের দিকে, সো আমি বাই পজিশন বসাইছি। ঠিক আছে, তো আমি বেশিক্ষণ ওয়েট করব না কিন্তু, বিকজ আপনি যদি একটা স্পাইক, আমার যেহেতু এখানে ব্লট সাইজটা বেশি, সো একটা স্পাইক যদি নিচের দিকে যায় তাহলে আমার কিন্তু দেখা গেছে যে $200 একবারে শেষ হয়ে যেতে পারে, সো আমি বেশি ওয়েট করব না। সো আমি 48 যেহেতু বলছি, সো 48 পর্যন্ত আমি ওয়েট করব। এখানে ক্রসিং দিয়েছে, এখানে ক্রসিং দিয়েছে, সো মার্কেটটা এখন উপরের দিকে যাবে, সো আমি বাই বসাইছি। আর লং টাইম ফ্রেমে আপনারা দেখে নিতে পারেন যে মার্কেটটা কী ট্রেন্ডে আছে। এটা যদিও মার্কেটটা ডাউন ট্রেন্ড, আমি দেখতেছি যে ডাউন ট্রেন্ড মার্কেট, 15 মিনিটে 30 মিনিটেও ডাউন ট্রেন্ড, তারপর আমি এখানে বাই পজিশন বসাইছি, আমাদের ক্রসিং দিয়েছে, যার জন্য যদি আপ ট্রেন্ড থাকতো তাহলে এটার উইনিং চান্সটা আরও বেশি থাকতো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বিগত দিনের এটা দেখাই, আমি যদি 6 তারিখের হিস্ট্রিটা দেখাই, বোমেন ক্র্যাশের যে ট্রেডগুলো নিয়েছিলাম, সো আপনি খেয়াল করেন এখানে এই যে এখান থেকে প্রত্যেকটা ট্রেড উইন, একটা ট্রেডও কিন্তু আমি লস করি নি, প্রত্যেকটা ট্রেড উইন, প্রত্যেকটা ট্রেড এখানে আমি উইথড্র করছি। তারপরে কয়েকটা স্পাইক তৈরি হয়েছিলো, আমি ট্রেড ক্লোজ করছি, তো এখানে ইনভেস্ট বেশি ছিল আর মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে কাজ করছি, সমস্যা নেই। আমি যখনই মনে করছি যে এইখান থেকে মার্কেটটা আমাকে লস দিবে, সো আমি ক্লোজ করে ফেলছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখেন 48 কিন্তু হয়ে গেছে, তো আমি এখন একটা ট্রেড ক্লোজ করবো, $25 প্রফিট, লাইভ প্রফিট। ঠিক আছে, ব্যালেন্স কত ছিল, ওকে আমি টুডে দেখি, $21 প্রফিট ছিল, এখানে আমরা $25 আরও অ্যাড করলাম, প্রফিট করলাম, আর $46 কিন্তু প্রফিট হয়ে গেল। ওকে, তো আমরা তিনটা ক্যান্ডেলস্টিক সর্বোচ্চ ধরবো, বেশি না, তিনটা, কারণ স্পাইক কিন্তু আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, আবার এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, তো বেশি রিস্ক নিব না, তিনটা শেষ, আমাদের প্রফিট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা অন্য কারেন্সিতে দেখি যে অন্য কারেন্সিতে আমাদের ই করেছে কি না। সো দেখেন এখানে ক্রসিং দিয়েছে, এখানে ক্রসিং দিয়েছে, ডায়াগ্রামগুলো নিচে ছিল, তো মার্কেট আমরা এখান থেকে দেখেন মার্কেট হিউজ এখন পর্যন্ত উপরে যাচ্ছে, তো আপনি যদি এখান থেকে মাত্র তিনটা ক্যান্ডেলস্টিক আপনি নিতেন হাতে গোনা, আপনি কিন্তু একটা প্রফিট করে নিতে পারতেন। তো এইভাবে প্রত্যেকটা স্পাইক হওয়ার পর যদি মার্কেটগুলো দেখেন, এই যে এখানে উঠতে শুরু করছিল বাট এটা কিন্তু ক্রসিং দেয় নাই, তো আবার এখান থেকে স্পাইক তৈরি হয়েছে, যখন ক্রসিং দিবে তখন আরও কমপক্ষে তিনটা ক্যান্ডেলস্টিক ক্রসিংয়ের পর, ওই মুভিং অ্যাভারেজ ক্রসিংয়ের পর উপরে যাবে, এটা যায় বেশিরভাগ টাইম। সো অবশ্যই আপনারা রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রেখে কাজ করেন, একটু ওয়েট করেন, এটা একটা মাইনিং সিস্টেম, মানে মাইনিংয়ের মতো আপনার ইনকাম হবে, আস্তে আস্তে হবে, বাট আপনি লং টার্মে সময় নিয়ে করলে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আমি দেখেন এখানে আমরা যদি এটাও দেখাই, বুমে যদি দেখাই, এখানে আপনি সেল করতে পারবেন, মানে মোমেন্টাম যেদিকে যাবে সেটার উপরে, এখানে ক্রসিং, সো আপনি এখানে সেল পজিশন বসাইলে তিনটা ক্যান্ডেলস্টিক সর্বোচ্চ নিব, আমরা বেশি নেওয়া দরকার নেই, মার্কেট কিন্তু অনেক নিচে আসছে, বাট দরকার নেই, তিনটা নিব। ওকে, তো দেখেন এই যে এখানে যদি ক্রসিং দেখি, এখানে কিন্তু ক্রসিং হয়েছে, এখানেও দুটা তিনটা ক্যান্ডেলস্টিক হয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে আপনার লসে যেতে পারে, ওই জন্য আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, আর বেশিরভাগ ট্রেডগুলো কিন্তু উইন করবেন। দেখেন এখানে ক্রসিং দিয়েছে, সো এই পজিশন থেকে আপনি ট্রেড সেট বসিয়ে তিনটা ক্যান্ডেলস্টিক প্রফিট করতেন, এখানে প্রফিট, এখানে প্রফিট, এখানে প্রফিট, এভরি টাইম প্রফিট। সো $47 $200, আপনি এই স্ট্র্যাটেজিটা যে এখানে আমি সেল করতে পারি, সেল, ওকে,
ওকে সেল, হোয়াই সেল? কারণ এতেছে এখানে ক্রসিং দিয়েছে আর ডায়াগ্রামটা আমাদের উপরের দিকে 80 লেভেলের দিকে আমাদের ডায়াগ্রাম, 90 লেভেলের দিকে আমাদের ডায়াগ্রামটা মুভিং এভারেজের। তো এখানে আমি একটু কিন্তু একটা ক্যান্ডেলিস্টিক কিন্তু লেট করে ফেলছি, একটা ক্যান্ডেলিস্টিক কিন্তু আমি লেট করে ফেলছি, বিকজ আগের ক্যান্ডেলিস্টিকে ক্রসিং দিচ্ছে, তারপর একটা ক্যান্ডেলিস্টিক নিচে আসছে। তো নো প্রবলেম, আমি ওয়েট করবো আর মাত্র দুইটা ক্যান্ডেলিস্টিকের, ঠিক আছে? তো এখন বাজে হইতেছে 51, সো 53-ই আমি ট্রেড ক্লোজ করবো। মাইনিংয়ের মতো কাজ করবে, দেখেন আমার এখানে লট সাইজগুলো কিন্তু বেশি, ঠিক আছে, যার জন্য তাড়াতাড়ি এত মানে ব্যালেন্সগুলো বেশি হইতেছে, কিন্তু আপনাদের কিন্তু এরকম হবে না, আপনারা লো ম্যানেজমেন্ট ইউজ করবেন। আপনি $10 ইনভেস্ট করেও কিন্তু শুরু করতে পারেন। সো তার আগে শুরু করার আগে আমি বলবো যে ডেমোতে দেখেন, যদি আপনি ডেমো ফলাফল ভালো পান তাহলে আপনি কাজ শুরু করেন, ঠিক আছে? তো লেটস সি, দেখা যাক যে কী হয়। আমি কিন্তু কোনো লুপ করবো না, কোনো ধরনের লুপ এখানে আনবো না, আমি আমার ডেলি টার্গেট ফিল আপ হয়ে যাবে, আমি ট্রেড ক্লোজ করে দিই, মানে আমার মাল্টিপল ট্রেড করা দরকার নেই। এই যে এখন আমার প্রফিট হয়ে যাবে, সো ইনশাল্লাহ আশা করি যে 52-53 বাজার সাথে সাথে কিন্তু আমি ট্রেডটা ক্লোজ করব, 53 বাজার সাথে সাথে আমি ট্রেড ক্লোজ করব। সো এটা আসলে আমার ক্ষেত্রে কাজ করতেছে, আমি কাজ করছি কালকে বুম অ্যান্ড ক্র্যাশে, সো আমার ক্ষেত্রে কাজ করছে, আমি প্রফিট করতেছি। সো দেখেন আপনাদের লাইভে দেখাচ্ছে আমার কিন্তু এটা, এরা কিন্তু কোনো ধরনের ডেমো অ্যাকাউন্টে আমি আপনাদেরকে ট্রেড করে দেখাইতেছি না, ডেরাইভ সার্ভার, দেখেন ডেরাইভ সার্ভার আমার নিজস্ব অ্যাকাউন্ট। ওকে 53 বেজে গেছে, যা প্রফিট হয়েছে ক্লোজ করেন, যা প্রফিট হয়েছে ক্লোজ হয়ে গেল না, এনাফ এনাফ প্রফিট কিন্তু হয়ে গেছে। সো ক্র্যাশ, এই যে স্পাইক তৈরি হয়েছে, স্পাইক তৈরি হয়েছে, এখন মার্কেটটা আবার উপরের দিকে যেতে শুরু করুক, যখন গিয়ে এরকম সিচুয়েশন তৈরি হবে, এই যে এরকম ক্রসিং দিবে, তখন আমি ট্রেড নিব, আদারওয়াইজ ওয়েট করব, ঠিক আছে? তো এটা শুধুমাত্র বুম অ্যান্ড ক্র্যাশে ট্রেড করতে পারবেন। তো আমরা এখানে ট্রেড নিয়েছিলাম, আমাদের এখানে প্রফিট দিয়ে দিছে, এই যে এখানে আমরা ট্রেড নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের প্রফিট দিয়েছে, আমরা 3 ক্যান্ডেল প্রফিট নিছি। তো দরকার নেই আর বেশি নেওয়া, দরকার নেই বেশি নিতে গেলে কিন্তু যত বেশি লুপ করবেন ধ্বংস হয়ে যাবেন, হয়তো বা একটা হতে ভালো প্রফিট করছেন, সেকেন্ড টাইমে যায় কিন্তু লস করবেন, কারণ এক একটা স্পাইকে কিন্তু আপনার অনেক অনেক পিপস করে কিন্তু মার্কেটটা নিচে আসে। দেখেন কত সময় নিয়ে মার্কেটটা উপরে উঠছে, মাত্র একটা ক্যান্ডেলস্টিকে সবগুলো পিপস কিন্তু ডাউন করে দিছে। তো বি কেয়ারফুল ট্রেড করার ক্ষেত্রে, বি কেয়ারফুল, আপনার সময় নেন, যথেষ্ট সময় নেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি কিন্তু অপরচুনিটি পাওয়ার আগ পর্যন্ত ট্রেড করবো না, দেখেন এখন মোমেন্টাম চলতেছে, চলতে থাকুক, স্পাইক তৈরি হোক আর MACD-র লাইন এগুলো দেখবো, ডায়াগ্রামগুলো দেখবো, আমার ডিরেকশন আমার ঠিক থাকলে সব কিছু আমি ট্রেড করবো। আর 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট, আমি মূলত বেশিরভাগ টাইম দেখছি যে 4টা ক্যান্ডেলস্টিক হয়, মানে 4 মিনিট ট্রেডটা হোল্ড করতে হয়। আমি আপনাদেরকে বলবো যে আপনি 1 মিনিটই রাখেন না কেন ট্রেড, মাইনিংয়ের মতো কাজ করবে, 1 মিনিটে আপনি যদি ধরেন 1 লটের একটা ট্রেড নেন, তাহলে আপনি 1 মিনিটে ধরে নেন 10 সেন্ট প্রফিট হলো, তা কিন্তু যথেষ্ট, 10টা ট্রেড নিলে আপনি $10 প্রফিট করতেছেন, আর এটা 100% শিওর। আপনি দেখেন আজকে যে কয়টা ট্রেড নিয়েছি সবগুলো কিন্তু প্রফিট, আমি লাইভ নিলাম, আমি এর আগে নিয়েছিলাম কয়েকটা, সো আপনাদের সামনে কিন্তু লাইভ নিলাম, এখানে 2টা ট্রেড, এটা একটা, এটা একটা, প্রফিট হয়ে গেল না, যথেষ্ট, ঠিক আছে? তো আমি ওকে, এই ট্রেডটা এখনও যাচ্ছে প্রফিটে, ওকে স্পাইক হওয়ার মানে স্পাইকটা হওয়ার পরে কিন্তু আপনি ট্রেড প্লেস করবেন না, এই যে দেখেন এখন বাই হচ্ছে, ওয়েট করেন এই মুভিং অ্যাভারেজটা ক্রসিং দিবে, যখনই ক্রসিং প্রাইসে চলে যাবে তখন আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? তো আশা করি পুরো স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন, আর সেটিংগুলো আরেকবার আমি দেখাই দেবো। মুভিং অ্যাভারেজ হচ্ছে 5 পিরিয়ড, এগুলো সেটিংগুলো দেখে নেন, সেকেন্ড মুভিং অ্যাভারেজ হচ্ছে 10 পিরিয়ড, আর রিলেটিভ ইনডেক্স হইতেছে 2 পিরিয়ড, অ্যাপ্লাই টু ক্লোজ, আর এটা রেড রাখবেন, আর লেভেল আছে এখানে 90, 80, 50, 10, 20, আর হইতেছে MACD 12, 26, 2 ক্লোজ,
অ্যাপ্লাই টু ক্লোজ। আর মেন চার্টে আপনার মেন আর সিগন্যাল দিতেছে আপনার রেড গ্রিন, আপনি কালার দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এই হচ্ছে মোটামুটি সেটিং, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মিনিমাম ইনভেস্ট করে আপনি শুরু করতে পারেন। ডিরাইভে অ্যাকাউন্ট করতে চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্ট করে নেন। প্রথমে ড্যামোতে করেন, ড্যামোতে যদি ভালো ফলাফল পান, আপনার যদি মনে হয় যে এই স্ট্র্যাটেজিটা কার্যকরী, আমি ধৈর্য ধরে করতে পারবো, দেন আপনি করেন। আর এটা কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভিডিও না, আমি জাস্ট আপনাদের আমি যেভাবে ফলো করে কাজ করছি আপনাদের সামনে লাইভ দেখালাম, আমি কিন্তু প্রফিট করেই দেখাইলাম, ঠিক আছে। দেখেন এই যেখানে স্পাইক তৈরি হয়েছে, আমরা যদি এখানে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমরা লসে পড়ে যেতাম। এখানে ট্রেড নিলে কিন্তু লসে পড়তাম, কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে ক্রসিং, মুভিং এভারেজ ক্রসিং করলে তখন আপনার ট্রেড নেবেন। আর যেটা বলতেছিলাম যে এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভিডিও না, আপনারা দেখেন, যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় যে না হ্যাঁ ঠিক আছে আমি ট্রেড করতে পারবো বা আমি ট্যামতো ট্রাই করে দেখব, তখন আপনি ট্রেড নেন। আদারওয়াইজ কোনো ধরনের এটা কিন্তু রিস্ক ওয়ার্নিং, কারণ হইতেছে এটা ফিনান্সিয়াল মার্কেট, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো স্ট্র্যাটেজি যে কোনো সময় নাও কাজ করতে পারে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করে দেখেন, যদি আপনার ক্ষেত্রে ভালো আপনি বুঝতে পারেন তাহলে আপনি ট্রেড করেন, ঠিক আছে। তো আমি বলবো যে প্রথমে সিনথেটিক ডিমো অ্যাকাউন্ট করে নেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ভিডিওটা থাকবে এবং আমার ডিরাইভের লিঙ্ক আছে, সো সেখান থেকে অ্যাকাউন্ট করেন। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে সমস্ত ধরনের হেল্প, পরবর্তীতে কোনো প্রবলেম হলে, উইথড্র বা ডিপোজিট নিয়ে কোনো ঝামেলা হলে আমি আপনাদেরকে হেল্প করব, তো সেটা করতে পারেন। আর ড্যামোতে করেন, ঠিক আছে। প্রথমে আমি সবাইকে বলবো যে ড্যামোতে করে দেখেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।